প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে মাদ্রাসা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে একটি খবর কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে। নিয়োগে তবে কি স্থগিতাদেশ চলে এলো? বন্ধুরা, আসল সত্যটি এই ভিডিওতে ব্যাখ্যা করছি। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 7th SLST 2023 বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। ফর্ম ফিল আপও হয়ে গিয়েছে, কিন্তু বর্তমানে একটি নির্দিষ্ট কোর্ট অর্ডার বা নির্দেশনামার পরিপ্রেক্ষিতে একটি খবর চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে যে মাদ্রাসা নিয়োগে এবার স্থগিতাদেশ। বন্ধুরা, আসল সত্যটি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা সেই নির্দিষ্ট অর্ডার কপিটি সামনে রেখে ব্যাখ্যা করবার চেষ্টা করব এবং আপনারা শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে জানিয়ে রাখি যে কয়েকদিন পূর্বে আমরা দেখেছি যে সংরক্ষিত OBC ক্যাটাগরির একজন প্রার্থী মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করেন, কারণ তিনি ফর্ম ফিল আপের ক্ষেত্রে যোগ্য হয়েও বঞ্চিত হচ্ছিলেন। NCT-র গাইডলাইন অনুযায়ী তাকে 5% ছাড় দেওয়ার কথা রিজার্ভেশন নীতিতে, সেক্ষেত্রে সেই ছাড়টি তিনি পাচ্ছিলেন না, তাই মামলা করেছিলেন। ফলত তিনি সেই মামলায় জেতেন এবং তাকে অফলাইনে ফর্ম ফিল আপ করানো হয়। সেক্ষেত্রে তার নিয়োগের বা অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি সম্পূর্ণরূপেই মামলা চলার ফলে যদি ফাইনাল জাজমেন্ট আসে তাতে যে নির্দেশনামা থাকবে তার উপরেই নির্ভর করবে। অর্থাৎ মহামান্য কোর্টের নির্দেশ অনুযায়ী উক্ত OBC ক্যাটাগরিভুক্ত পিটিশনার অফলাইনে ফর্ম ফিল আপ করার সুযোগ পেলেও তার চাকরির বিষয়টি সম্পূর্ণ মামলার নির্দিষ্ট এবং চূড়ান্ত রায়ের উপরেই নির্ভর করবে। এক্ষেত্রে 5% সংরক্ষণ নীতি বা রিজার্ভেশন পলিসি মানা হয়নি বলে একটি অভিযোগ কিন্তু ঘোরাফেরা করছিল। তাই মূল মামলার সাথে গুরুত্বপূর্ণ আরেকটি মামলা কিন্তু ক্যান হিসাবে যুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে অর্ডার কপিতে যে বিষয়টি উল্লেখিত হয়েছে তা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে স্পষ্ট হবে যে নিয়োগে কি তাহলে স্থগিতাদেশ দেওয়া হলো নাকি অন্য বিষয়। এক্ষেত্রে আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূল মামলা WPA 14258/2023 আরিফ আনসারি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এখানে একটি মামলা ক্যান হিসেবে যুক্ত হয়ে গেছে IA নাম্বার CAN 1/2023। 18/7/2023 তারিখে একটি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশনামা বেরিয়ে আসছে। সেই নির্দেশনামায় কার্যত স্পষ্ট করেই নিচের দিকের একটি অংশে বলে দেওয়া হয়েছে NCT রিজার্ভেশন পলিসি নিয়ে কী বিষয়বস্তু রয়েছে তা কোর্টে সাবমিশন করতে হবে। এর জন্য NCT-র তরফ থেকে সম্মানীয় আইনজীবী মিস্টার নন্দী তাকে কিন্তু এটি সাবমিশন করতে হবে। অবশ্যই এক্ষেত্রে সম্মানীয় যে আইনজীবী মিস্টার নন্দী, তিনি মহামান্য কোর্টের কাছ থেকে 2 সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন, কারণ তাকে NCT-র কাছ থেকে বিষয়টিকে জেনে নিয়ে তবেই কোর্টে সাবমিশন করতে হবে। সেক্ষেত্রে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে July 27, 2023 10:30 AM-এ এবং তখন পর্যন্ত এই হিয়ারিং কিন্তু স্থগিত রাখা হচ্ছে। অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া তাতে কোনো স্থগিতাদেশ নেই। বন্ধুরা, আসল সত্যটি আপনারা জানতে পারলেন যে অত দিন পর্যন্ত, অর্থাৎ প্রায় 9-10 দিন পর্যন্ত এই হিয়ারিংয়ের ক্ষেত্রে একটা স্থগিতাদেশ থাকছে। নির্দিষ্ট 27 জুলাই 2023-এ আবার কোর্ট বসার ফলে ওই ডেটে কিন্তু হিয়ারিং হবে। পরিষ্কার কার্যত এই অর্ডার কপি শেষে লেখা রয়েছে কনসিডারিং সাচ সাবমিশন অফ মিস্টার নন্দী, হিয়ারিং অফ দ্য রিট পিটিশন ইজ অ্যাবজন্ট, লেট ইট অ্যাপেয়ার ইন দ্য লিস্ট অন July 27, 2023 at 10:30 AM। আশা করি বন্ধুরা পুরো বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করতে পারলাম। অ্যাবজন্ট কথাটি লেখা শুনেই কিন্তু অনেকে মনে করছেন স্থগিত বা স্থগিতাদেশ, তা কিন্তু নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।